আসসালামু আলাইকুম, আমি শাপলা কিন্ডারগার্টেন এন্ড হাই স্কুলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর একটি গণিত ক্লাস নিয়ে আসছি। গতকাল তোমাদেরকে 6.1-এর সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ দেখিয়েছি, আজ তোমাদেরকে দেখাবো সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ 6.1। যারা আমার ভিডিওটি দেখছ, তোমরা বইটি সাথে নিয়ে যদি অঙ্কগুলো আরও ভালো করে দেখো তাহলে আশা করি তোমরা আরও সহজে বুঝতে পারবে। আজকে তোমাদের 11 নম্বর অঙ্করা সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ। সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ অর্থাৎ প্রত্যেকটা হর থাকবে সমান। এখন তোমার 11 নম্বর যে অঙ্কটা, সেই 11 নম্বর অঙ্কটা হচ্ছে এ বাই বিসি আর আছে এ বাই এসি। যেহেতু বলা হচ্ছে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ, তোমরা হরের লসাগু করবে, ভগ্নাংশের হর লিখবে, ভগ্নাংশের হর বিসি এসি এর লসাগু এ বি সি। অর্থাৎ ভগ্নাংশের হর এর লসাগু হচ্ছে এ বি সি। আমরা যে লসাগুটা পেলাম সেই লসাগুটা তুমি এখন আমার অঙ্ক হচ্ছে এ বি সি ভাগ বি সি, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিলে কত হয় এ। অতএব বি সি এ ইজ ইকুয়াল টু বি সি এ পূরণ এ, অর্থাৎ এ বি সি স্কোয়ার। আবারও দেখো, ভগ্নাংশের হর বি সি এবং এসি এর লসাগু করে পেলাম আমরা এ বি সি। এ বি সি কে যদি আমরা ভাগ করি বি সি দেওয়া, তাহলে বি সি এবং বি সি কায় থাকে কত এ। এই এটা অর্থাৎ ভাগ করে যে ফলটা পেলাম এটা প্রথম ভগ্নাংশের লবের সাথে এবং হরের সাথে গুণ হবে। গুণ করলাম, গুণ করার পরে এ গুণ করলে স্কোয়ার এ সি গুণ এ, অর্থাৎ এ বি সি। আবার ঠিক এইভাবেই আমরা লসাগুটা কত পেলাম এ বি সি, এটাকে ভাগ করব কত দেয়া এ সি দেয়া, এ সিতে যদি ভাগ করে থাকবো কত বি। তাহলে এ বাই এ সি সমান এ সি এ পূরণ বি, অর্থাৎ এ বি সি এ বি। খেয়াল করো আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা হয়তো বুঝতে পেরেছ আবারও আমরা এ বি সি ভগ্নাংশের লসাগুর যে ফলটা পেলাম সেই ফলকে ভাগ করলাম এসিতে, এসিতে যদি আমরা সেটাকে ভাগ করি থাকে কত বি। এই বি হচ্ছে ভগ্নাংশের লব এবং হরের সাথে আমরা গুণ করব, এ বাই এসি গুণ অন বি গুণ অন বি, অর্থাৎ আমরা যদি এটা গুণ করি এ বি এটা গুণ করলে তো এ বি সি। নির্ণয় সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ হলো, তাহলে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ অর্থাৎ প্রত্যেকটা হর থাকবে কি সমান, প্রত্যেকটা হর সমান থাকবে। তাহলে এটার হর আছে এ বি সি, এটার হর আছে এ বি সি। তাহলে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ হলো, অতএব সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ গুলো হল স্কোয়ার এ বি সি এ বি এ বি সি। অর্থাৎ সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রত্যেকটা হর থাকবে সমান। তাইলে আমরা 11 নম্বর অঙ্কটা এভাবে করবো। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা সাধারণ হরবিষ্ট ভগ্নাংশের নিয়মটি দেখলে আমরা আরেকটি অঙ্ক করছি 12 নম্বর যে অঙ্কটা সেটাও ঠিক একই রকম, তাই আমরা 13 নম্বর অঙ্কটা তোমাদেরকে দেখাচ্ছি। আশা করি এই অঙ্কটা বুঝতে পারছ। 13 নম্বর অঙ্কটা হচ্ছে, 13 নম্বর যে অঙ্কটা হচ্ছে, 13 নম্বর অঙ্কটা তোমরা বইয়ের সাথে ডাক মিলিয়ে নাও। 13 নম্বর যে অঙ্কটা সেটা হচ্ছে 13x/3m 3y 2n।
এই যে একটা আমরা ভগ্নাংশ লিখলাম সেটাকে সাধারণ সর্বনিষ্ঠ ভগ্নাংশ কত। তাহলে আমরা আগের যে অঙ্কটা করেছি সেটা কিভাবে করেছি, ভগ্নাংশের হরের কি করতে হবে, লসাগু। তাহলে এটার ভগ্নাংশের হর, ভগ্নাংশের হর এখানে হর কত, থ্রি এম টুয়েন এর লসাগু, অর্থাৎ তিন এবং দুই, তিন এবং দুই লসাগু কত, সিক্স, এম এবং এন লসাগু হচ্ছে এম এন, অর্থাৎ যেহেতু এম একটা সংখ্যা এন একটা সংখ্যা এই দুইটা সংখ্যার লসাগু হচ্ছে এম এন। এখন আমরা আগেই দেখেছি ভগ্নাংশের যে লসাগু করে যে লসাগু পেলাম, ভগ্নাংশের লসাগু পেলাম সিক্স এ এম, এবং সিক্স এ এমকে আমরা কী করবো, সিক্স এফ এনকে ভাগ করবো থ্রি এম দিয়ে, থ্রি এম দিয়ে ভাগ করি টু এন, অর্থাৎ তিন দুগুণে ছয় এম এম এগারো, অর্থাৎ টু এন আমরা ভাগ করে পেলাম টু এন। এই টু এনটা কী করবো, প্রথম ভগ্নাংশের লবের সাথে এবং হরের সাথে গুণ করব। তাহলে প্রথম ভগ্নাংশ হলো কত, টু এক্স থ্রি এম, টু এক্স থ্রি এম ইন্টু টু এন, টু এন আমরা লিখতে পারি সিক্স এম এন ফোর এক্স এন এক্স এন, অর্থাৎ আমরা এটি গুণ করে ফেললাম, তিন দুগুণে ছয় এম আর এন থ্রি এম, দুই দুগুণে চার এক্স এবং এন এক্স এন। আশা করি তোমরা প্রথম স্টেপটা বুঝতে পেরেছ। আমরা দ্বিতীয় স্টেপটা ঠিক এভাবেই করব। দ্বিতীয় স্টেপটা হচ্ছে, দ্বিতীয় স্টেপটা করতে হলে আমরা আবার লসাগু এম এন এটাকে ভাগ করবো কত দেয়া, টু এন দেয়। তাহলে টু এন দে যদি আমরা ভাগ করি, টু এন কার তিন দুগুণে, তিন দুগুণে ছয়, তিন দুগুণে ছয় এম এম, তাহলে থ্রি এম, অর্থাৎ আমরা ভাগ করে পেলাম ভাগফল থ্রি এম। এই থ্রি এম কী করবো, ভগ্নাংশের দ্বিতীয় ভগ্নাংশ থ্রি ওয়াই বাই টু এন, থ্রি ওয়াই বাই টু এন এটার লবের সাথে এবং হরের সাথে আমরা গুণ করবো, কী গুণ করবো, থ্রি এম আর হচ্ছে থ্রি এম আর হচ্ছে কত, থ্রি এম সিক্স এম এন, এখানে হচ্ছে নাইন এম ওয়াই, অর্থাৎ নাইন এম ওয়াই এটাকে তুমি করতে পারো নাইন এম ওয়াই, অর্থাৎ সিক্স এম এন, অর্থাৎ খেয়াল করো এটার হর হচ্ছে সিক্স এম এন, এটার হর হচ্ছে সিক্স এম এন। সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ যদি কোনো অঙ্কে বলা হয় তাহলে প্রত্যেকটা হর সমান থাকবে, এটা মনে রাখবে। যদি একটার হরের সাথে আরেকটির হর মিল না হয় তাহলে মনে করবে তুমি অঙ্কটা ভুল করেছ। এখন তুমি লিখতে পারো সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ হলো, সাধারণ হর বিশিষ্ট বিশিষ্ট ভগ্নাংশ হলো নাইন এম ওয়াই সিক্স এম এন। আমরা সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশগুলো ঠিক এভাবেই করব, অর্থাৎ তোমরা বাড়িতে বারবার অঙ্কগুলো করলে হয়তো একটা অঙ্ক যদি তুমি ভালো করে বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলো আশা করি তোমরা করতে পারবে। তাহলে তোমাদেরকে এগারো নাম্বার এবং ১৩ নাম্বার তোমাদের পাঠ্য বইয়ে দুইটা অঙ্ক আমি করিয়েছি। তাহলে আরেকটি অঙ্ক দেখো, ঠিক এরকমভাবেই এটা মুছে ফেলে আরেকটি অঙ্ক হচ্ছে ১৪ নাম্বার। ১৪ নম্বর যে অঙ্কটা হচ্ছে সেটা হচ্ছে ১৪ নম্বরের ডাকটা হচ্ছে ১৪, ১৪ এ ভাই এ মাইনাস বি, আবার বি ভাই এ প্লাস বি। এটা তুমি কি করবে, ভগ্নাংশের হরের লসাগু করবে, ভগ্নাংশের হর, ভগ্নাংশের হর, হর কত, এ মাইনাস বি আর হচ্ছে এ প্লাস বি, এর লসাগু, এর লসাগু হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। খেয়াল করো লসাগু হয়তো তোমাদেরকে আগে শিখিয়েছি ভগ্নাংশের হরের লসাগু, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়। যেহেতু এ মাইনাস বি এবং এ প্লাস বি দুটা ভিন্ন, এই কারণে আমরা দুটাই লসাগু নিতে পারি। এখন ভগ্নাংশের লসাগু যে পেলাম
ভাগ করে দিতে পারি এ মাইনাস বি দা, এ মাইনাস বি দা ভাগ করে দিলে থাকে কত, এ প্লাস বি, এ মাইনাস বি কেটে দিলাম, তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি কেটে দিলে থাকে কত, এ প্লাস বি, এ প্লাস বি আমরা কি করব, এ প্লাস বি এ ভাই এ মাইনাস বি, অর্থাৎ এ মাইনাস বি এটা লবের সাথে এবং হরের সাথে আমরা কি করব, গুণ করব, এ প্লাস বি এ প্লাস বি। এখন খেয়াল করো এটা আমরা গুণাকারে রেখে দিলাম, এ প্লাস বি এ প্লাস বি। যদি ভগ্নাংশে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ করার সময় যদি কোনো সূত্র পড়ে তাহলে তোমরা সূত্রটা লিখে দিবে, এ মাইনাস বি এ প্লাস বি, এটা একটা সূত্র বলছে, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ আমরা এটাকে লিখে দিতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, যেই কথা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক একই কথা। তাহলে আমরা এই যে একটা স্টেপ করেছি এই স্টেপটা কোন রাশি দিয়ে করেছি, প্রথম রাশি, প্রথম রাশি দিয়ে আমরা যেভাবে স্টেপ একটা স্টেপ করেছি আমরা দ্বিতীয় স্টেপটাও ঠিক এভাবেই করব। আবারও দেখো ফলটা কত, লসাগুটা এ প্লাস বি এ মাইনাস বি, এটাকে আমরা ভাগ করে নেব কত দেয়া, এ প্লাস বি দেয়া, এ প্লাস বি দেয়া ভাগ করলে থাকে কত, এ মাইনাস বি। এই এ মাইনাস বি দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হরের সাথে গুণ করব, দ্বিতীয় ভগ্নাংশটা কত, বি ভাই এ প্লাস বি, অর্থাৎ এ প্লাস বি আমরা লবের সাথে এবং হরের সাথে গুণ করে দিব কত, এ মাইনাস বি এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ আমরা কিন্তু এটার ল হর পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটার হর পেলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারছি যেহেতু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুটার হর হচ্ছে একই, অর্থাৎ এভাবেই আমরা সাধারণ হরবিষ্ট ভগ্নাংশগুলো লিখব। এখন তুমি লিখে দিতে পারো সাধারণ হরবিষ্ট ভগ্নাংশগুলো হলো এ ইন্টু এ প্লাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি ইন্টু এ মাইনাস বি বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এভাবে তোমরা সাধারণ হরবিষ্ট ভগ্নাংশের অঙ্কগুলো করবে। আমি তোমাদের পাঠ্য বইয়ের 11, 13 এবং 14 তিনটি সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ দেখালাম, আশা করি বাকি অঙ্কগুলো তোমরা বাড়িতে এক্সারসাইজ করবে এবং পরবর্তী আমি বাকি অঙ্কগুলোর জন্য আবারও ক্লাস নেব। ভালো থাকো সুস্থ থাকো এ কামনা করে বিদায় নিলাম, খোদা হাফেজ।